ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত আট দশমিক একের অনুশীলনের যেমিতিগুলো প্রমাণ করব তো তোমরা দেখেছ আমাদের এই যে অষ্টম অধ্যায়ের ক্লাসগুলো একটা লেকচার সিরিজে সাজানো আছে তোমরা একের পর এক ক্লাসগুলো যদি দেখো তাহলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে এবং যারা যদি অনেকেরই আছে বাসায় হোম টিউটার নেই বা কোনো টিচারের কাছে পড়তে পারতেছে না তারা এই ক্লাসগুলো করলে আশা করি তাদের আর টিচারের কাছে যেতে হবে না ভালো লাগবে ক্লাসগুলো তো তোমরা মন দিয়ে ক্লাসগুলো করবা এই হচ্ছে আমার তোমাদের কাছে রিকোয়েস্ট বিশেষ নির্বাচন মনে করি এবিসিডি এর মধ্যমা বি ওকে ডি পর্যন্ত বি ওকে ডি পর্যন্ত এমনভাবে এমনভাবে বর্ধিত করি যেন বি ও সমান সমান অডি হয় প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে এবি ও প্রমাণ করতে হবে এবিসিডি একটি সমান্তরিক সমান্তরিক এবিসিডি একটি সমান্তরিক আচ্ছা তাহলে আমরা পেয়ে গেলাম এখন দেখো এখানে আমাদের একটু অঙ্কন লাগবে কি লাগবে এই যে এখানে দেখো অঙ্কন এসি বিডি যোগ করি যোগ করি এসি ও বিডি যোগ করি এবার প্রমাণে যাও ধাপ যথার্থতা ধাপ যথার্থতা এক নম্বর ধাপ এক নাম্বার ধাপে কি লিখবা দেখো দুইটা ত্রিভুজ নাও ও ডি এবং ও বি এই ত্রিভুজ দুইটার মধ্যে সিওডি এবং এওবি বি ত্রিভুজের মধ্যে কি লেখা যায় এও সমান সমান এও সমান সমান সিও বিও সমান সমান ডিও কেন ওই যে অর্থাৎ এবিসি ত্রিভুজের মধ্যমা বিও কে ডি পর্যন্ত বর্ধিত করি মধ্যমা বিও কে ডি পর্যন্ত বাড়াইছে আর বর্ধিত অংশে বি বিও সমান সমান ডিও এইটুকু আর এইটুকু সমান হয় এটার কথা বলছে তাহলে আমরা এখানে লিখতে পারি যদি লিখতে চাও যে এবিসি ত্রিভুজের এবিসি এবিসি এ এসি এবিসি এ এবি এসি এসি কি এসি এসি এটার হচ্ছে তোমার এসি বাহুর মধ্যমা হচ্ছে কি এসি বাহুর মধ্যমা এসি বাহুর মধ্যমা এসি বাহুর এসি বাহুর মধ্যমা মধ্যমা এসি দেখো এই এসি বাহুর মধ্যমা কত ও এসি বাহুর মধ্যমা হচ্ছে ও এই কথাগুলো লিখে নিতে পারো তাহলে এসি বাহুর মধ্যমা এসি বাহুর মধ্যমা এসি বহুর মধ্যমা বি ও লেখো এসি বাহুর মধ্যমা বি ও এই এটুকু লেখলেই যথেষ্ট তারপরে তোমার অডি সমান অডি শর্ত অনুসারে অডি সমান অডি কি লিখবা পদার্থ শর্ত অনুসারে বা শর্ত অনুযায়ী অনুযায়ী শর্ত অনুযায়ী লিখতে পারো তারপরে এখন কি লেখা যায় দেখো তো সি ও ডি কোন সমান সমানোন কি কোন বিপ্রতীপ লেখবা বিপ্রতিপ কোন বলে বলে কোন বিপ কোন বলে লিখলাম বলে তারপরে সুতরাং ত্রিভুজটি সর্বসম সুতরাং সি ও ডি ত্রিভুজ সর্বসম এ বি ত্রিভুজ হয়ে গেল সর্বসম তাহলে সর্বসম হলে এখন বাকি রয়েছে যে বাহু সেটা সমান হবে অর্থাৎ এবি সমান সমান সিডি সিডি এবং একটা কোনও বাকি রয়েছে সেই কোনটা কি ডিসি ও কোন সমান সমান আর এগুলি হয়ে গেল কিন্তু এখন দেখো এখানে আরেকটা কথা আছে কিন্তু তারা তারা মানে কারা এই কোন দুইটা এরা একান্তর কোন একান্তর কোন এরা যদি একান্তর কোন হয়

কিন্তু তারা একান্তর কোন তাহলে একান্তর কোন যদি হয় একই ভাবে বা পুরোটা আবার না করে আমরা একইভাবে লিখে দেওয়া ভাবে প্রমাণ করা যায় যে একইভাবে প্রমাণ করা যায় যে এ এডিও এডিও ত্রিভুজ সর্বসম বি সি ও ত্রিভুজ তাহলে এ বি এডি সমান সমান বিসি এডি সমান সমান বিসি এবং এ ডি এডিওকোনান সমান সমান সি বি আচ্ছা কিন্তু এরাও একান্তর কোন কিন্তু তারা একান্তর কোন একান্তরকণ এরাও একান্তর কোন আচ্ছা যখন কোণ হয়েছে তাহলে এক্ষেত্রেও তো আমরা বলতে পারি এডি সমান্তরাল সুতরাং সমান্তরাল সমান্তরাল কারণ যেখানে বলবা সেখানে সমান্তরাল সরলরেখা হইতেই হবে আচ্ছা এখন দেখো এই যে ডি চতুর্ভুজের তো ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো তো একবার একটু তোমরা একটু সময় দেখো যে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করবা আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো এখন আমি এই উপর থেকে একটু মুছে বাকি অংশটা শেষ করে দেবো দেখো তাহলে এখন লিখবা এখন যেহেতু এ বি সমান্তরাল সি ডি এবং এডি সমান্তরাল বি সি এডি সমান্তরাল বি সি তাহলে কি হবে এ বি সি ডি একটা সমান্তরিক কারণ তোমার যখন দুইটা বিপরীত দুইটা বাহু পরস্পর সমান এবং পরস্পর সমান্তরাল বানাইতে পারবা তখনই তো তোমার এটা সমান্তরিক হবে তার আগে তো আর তুমি সমান্তরিক বলতে পারবা না এটি একটি সমান তরিক এটা একটা সমান্তরিক শেষ প্রমাণিত দেখো যদি কোথাও না বুঝো তাহলে প্রশ্ন করো আমি ছয় নম্বর প্রশ্নটা এখানে তুলতেছি স্যার আপনার এখন দেখেন যে আমরা 6 নাম্বারটা করব 6 নাম্বারটা বলছে কি যে প্রমাণ করো যে সমান্তরিকের একটি কর্ণ একে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করো। সমান্তরািকের একটা কর্ণ একে দুইটা সর্বসম ত্রিভুজে বিভক্ত। তাহলে যখন দুইটা সর্বসম ত্রিভুজে বিভক্ত করতে হবে তখন আমরা কি করব দেখো প্রথমে একটা আঁকবা আঁকার পরে আমরা কি একটা কর্ণ একটা কর্ণ নিলে তুমি নিজেই দেখবা যে এটা দুইটা ত্রিভুজ হয়েছে এখন ওই দুইটা ত্রিভুজকে সর্বসমতা প্রমাণ করলে পরেই হয়ে যাবে আমাদের এটার প্রমাণ তাহলে এখন আমরা কি করতে পারি দেখেন আগে একটা ত্রিভুজ মানে সামান্তরিক আঁকেন আগে একটা সামান্তরিক আঁকেন তারপরে হলো এভাবেই আঁকলাম আমি সামান্তর একটা বুঝছেন এভাবে এঁকে দিলাম এ বি সি ডি এখন একটা কর্ণ নাও এভাবে একটা কর্ণ নাও তাহলে এখন লিখবা কি বিশেষ নির্বাচন মনে করি এবি ডি একটি সমান এবান তারিখ হ্যাঁ যার এসি কর্ণ যার এসি কর্ণ এসি কর্ণ এসি কর্ণ কি করছে এ বি সি ডি সমান তারিক কে সমান তারিকে এ বি সি ও এ বি সি ও এ ডি সি এ ডি সি দুইটা ত্রিভুজে বিভক্ত করছে এ বিভক্ত করে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে এ বি সি ত্রিভুজ সর্বসম এ ডি সি ত্রিভুজ এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে দেখো এই অংশটা যদি না বুঝতে পারো একটু বুঝাই দিচ্ছি এখানে কি বলছে প্রমাণ সামান্তরিকের একটি কর্ণ একে ত্রিভুজে বিভক্ত করে বিষ নির্বাচন করি একটি এসি হচ্ছে একটা কর্ণ এই এসি কর্ণ কি করবে এই সামান্তরিকটাকে দুইটা ত্রিভুজে বিভক্ত করবে অর্থাৎ এসি কর্ণ সামান্তরিককে এ বি সি একটা ত্রিভুজ আর এডিসি আর একটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজে বিভক্ত করে প্রমাণ করতে হবে এই ত্রিভুজ দুইটা সর্বসম অর্থাৎ এবিসি ত্রিভুজ সর্বসম এডিসি ত্রিভুজ তো আশা করি এটা বুঝতে পারছো এখন আমরা যাব হচ্ছে প্রমাণে তার আগে এসি অঙ্কন লিখতে হবে এসি অঙ্কন এসি যোগ করে এসি যোগ করে এসি যোগ করে এখন আমরা ছয় নম্বর জিবি প্রমাণ করতেছি প্রমাণ কি লিখবো আমরা এক নাম্বার ধাপে যেহেতু দেখো এই যে এবি এবি সমান্তরাল সিডি এসি তাদের সেদক সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো এই কোণ আর এই কোণ সমান কারণ দুইটা একান্তর কোণ একান্তর কোণ বলেই আমরা সমান লিখতে পারবো তা না হলে আমরা লিখতে পারবো না তাহলে দেখেন সেদক সেহেতু সেহেতু বিএসি সমান সমান এসিডি একান্তর আচ্ছা একান কোণ যদি হয় সেহেতু এটা কোণ আবার যেহেতু দেখো বিসি ওই যে বিসি আছে বিসি এডি বিসি সমান্তরা লেডি এ এদেরও ছেদক এসি এসি তাদের এসি তাদের সেদক এসি তাদের সেদক যদি হয় সেহেতু সেহেতু এসি বি কন সমান সমান ডিএসি কণ এটা একান্তর কোন একান্তর কোন কোণ বলে সমান তাহলে এখন আমরা কি লিখতে পারবো এখন দুইটা ত্রিভুজ নাও ABC ত্রিভুজ ও ADC ত্রিভুজ ADC ত্রিভুজে আমরা লিখতে পারবো কোণ সমান সমান কোণ আর কোণ সমান সমান ডি কোণ কন সমান সমান ডি এ এবং এবং এসিটা সাধারণ বাহু AC সাধারণ সাধারণ বাহু এসি যদি সাধারণ বাহু হয় তাহলে লেখো কোন বাহু কোন কোন বাহু কোন উপপাদ্য উপপাদ্য অনুসারে উপপাদ্য অনুসারে আমরা জানি আমরা জানি আমরা জানি দুইটা ত্রিভুজ দেখো দুইটি ত্রিভুজ জের দুটি ত্রিভুজের দুটি কোণ দুটি কোণ একটি দুটি কোণ একটি বাহু বাহু সমান হলে সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম সর্বসম হবে সর্বসম হবে তাহলে সুতরাং এ বি সি ত্রিভুজ সর্বসম এই যে আমি এখানে লিখে দিলাম সুতরাং এ বি ত্রিভুজ সর্বসম এডি ডি সি ত্রিভুজ এই ত্রিভুজ দুটো সর্বসম হইল প্রমাণিত তা দেখেন আমি আরেকবার বলে দিচ্ছি যেহেতু এই যে দেখো এ বি আর ডিসি এই দুইটা বাহু সমান্তরাল এসি তাদের সেদক যখন এটা সেদক হবে এই একান্তর কোন আর এই কোণ দুইটা পরস্পর সমান এটা আমরা অনেকবার পড়েছি অনেকবার বলেছি আশা করি বুঝতে পারছো আবার যেহেতু বিসি এখন এই বাহু আর এই বাহু যখন সমান্তরাল এসি যখন তাদের সেদক তখন এসি বি কোণ দেখো এই যে এসি বি এই কোনটা আর এই কোনটা এই একান্তর কোণ দুইটাও পরস্পর সমান তাহলে একান্তর কোন দুটা পরস্পর সমান পাইছি তাহলে এখন যখনই আমি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নিব তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো এই কোণ আর এই কোন আর এই কোণ সমান সমান আর একটা একটা বাহু 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 হচ্ছে এসি তার মানে আমরা দেখো কোন বাহু কোন অর্থাৎ একটা বাহু দুইটা কোন তাহলে উপাদ্য অনুসারে আমরা জানি দুইটি ত্রিভুজের দুটি কোন একটি বাহু সমান হলে ত্রিভুজটি সর্বসম হয় বা হবে সুতরাং এ বি সি ত্রিভুজ সব সি ত্রিভুজ আশা করি বুঝতে পারছো না বুঝলে প্রশ্ন করো বুঝাই দিব আর আপনারা যারা আমাদের চ্যানেলে ক্লাস করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন স্টুডেন্ট আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে